ব্রাজিলে শুরু হচ্ছে ফ্রেন্ডস ক্লাব ব্রাজিলের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট 2019। আগামী 20 তারিখ মঙ্গলবার ব্রাজিল সময় দুপুর 12:30 ব্রাজিল সাও পাওলোর বেলেম স্টেট পার্ক মাঠে এই আন্তঃ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। এই ক্রিকেটে টুর্নামেন্টের উদ্বোধন করবেন ব্রাজিল ফ্রেন্ডস ক্লাবের আমন্ত্রিত অতিথিরা। এই টুর্নামেন্টটি মূলত ব্রাজিলে অবস্থানরত প্রবাসীদের বাংলাদেশের নোয়াখালী, সিলেট, কুমিল্লা, খুলনা ও বরিশাল সহ বিভিন্ন জেলা ভিত্তিক টিম নিয়ে আয়োজন করা হচ্ছে। টুর্নামেন্টের মূল আকর্ষণ থাকবে সরাসরি প্যারাগুয়ে থেকে অংশগ্রহণকারী আমন্ত্রিত অতিথি টিম। এছাড়া টুর্নামেন্টে বিজয়ী টিমকে প্রথম পুরস্কার 3,000 রিয়াইস ও একটি আকর্ষণীয় ট্রফি, রানার্স আপ টিমকে দেওয়া হবে দ্বিতীয় পুরস্কার 1,000 রিয়াইস ও ট্রফি এবং প্রতি খেলার ম্যান অব দ্য ম্যাচ, ফাইনাল খেলার ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যাচ অব দ্য টুর্নামেন্ট হিসেবে থাকবে আকর্ষণীয় পুরস্কার। খেলায় এন্ট্রি ফি টিম ভিত্তিক 400 রিয়াইস।